আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, কথা বলেন ঠিক কি না? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। আল্লাহর পরিচয় আল্লাহকে কিভাবে পাবে, আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলা হয় তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। ওহে বান্দা শুনিয়া লও, আল্লাহর পরিচয় যদি পেতে চাও আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর পরিচয় যদি পেতে চাও গাছের দিকে তাকাও, আল্লাহর পরিচয় যদি পেতে চাও ফুলের দিকে তাকাও, আল্লাহর পরিচয় যদি পেতে চাও সমুদ্রের মাছের দিকে তাকাও, আল্লাহর পরিচয় পাবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো হে মুমিন। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। বান্দা তুমি প্রশ্ন করতে পারো আল্লাহকে নিয়ে কেন গবেষণা করব না, আমি বলি আল্লাহকে নিয়ে যদি তুমি গবেষণা করতে যাও মনে রাখবা আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেলে তোমার মাথার তার সব ছিঁড়ে যাবে। তার কি হবে? ছিড়ে যাবে, মাথা এলোমেলো হয়ে যাবে, পাগল হয়ে যাই বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বলে না আমি মালিককে নিয়ে গবেষণা করো না, বরং মানুষের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় পাবে, গাছের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় পাবে, আসমানের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় পাবে। এই জন্যই কবি বলেছেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, কথা বলেন ঠিক কি না? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মুমিনে সব কেমন করে হয়। ঠিক কিনা? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, কথা বলেন ঠিক কি না? আর মিলে না কলমের সই বুড়ো আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছে একজন, ঠিক কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, এবার তো আল্লাহর পরিচয় পেয়েছ, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সম্পর্ক সম্পর্ক করবা কিভাবে রে মুমিন? আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দুইটা টিপস বলবো, কয়টা টিপস? দুইটা টিপস বলবো, যদি কাজে লাগাতে পারো হে মুমিন তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। এক নম্বর হলো সালিহা, সালিহা নেক কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, ভালো ভালো কাজ করবা।